আসসালামু আলাইকুম এভরি হান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আমার আমার আন্টির ছোট্ট এই সংসারটি আপনাদের সাথে তুলে ধরার জন্য আন্টির একটা বাবু থাকা সত্ত্বেও রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে তো চেষ্টা করব আজকে আন্টির পুরো বাসাটা আপনার সাথে শেয়ার করার জন্য আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো আছে স্যার প্রথমে ডাইনিংয়ে ঢুকতে এখানে একটা সুকেশ রাখা হয়েছে এটা ক্যাবিনেট পাল্লা সুকেশ আর সুকেজটা খুব সুন্দরভাবে সাজানো আছে চেষ্টা করছি সবগুলো দেখানোর ওরকমভাবে তো ক্যামেরাভাবে দেখানো যায় না তবে চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর ডাইনিং আর ঢুকতে এখানে একটা কেবিনেট আছে আর কেবিনেটটা মোটামুটি যেগুলো নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস সবগুলো দিয়ে সাজানো আছে দেখিয়ে দিয়েছি যে কোথায় কি আছে নিচেগুলোতে প্লেট রাখা আছে আর উপরেগুলোতে হাফ পিসগুলো আর হাফ প্লেটগুলো আছে তারপরে এই সাইডে আছে একটা ফ্রিজ ফ্রিজটা মোটামুটি দুজন ফ্যামিলির জন্য একটা মোটামুটি ফ্রিজ তো তারপরে এদিকে একটা বাথরুম আছে আর এখানে একটা বেসি আর এখানে আছে হচ্ছে ফিল্টার ওয়াটার ফিল্টার তারপরে এ পাশে আছে একটা সুরাক আর সুরাকের উপরে আছে একটা ফ্যান আর তারপর আমি যেয়ে যাচ্ছি এ সাইডে আছে একটা আলমারি ঘরে জায়গায় না থাকার জন্য এটা ডাইনিংয়ে রাখা হয়েছে এটা জাস্ট একটা আলমারি এখানে কাপড় চুপড় রাখা হয় তারপরে এবার যাচ্ছি মাস্টার বেডরুমে এই রুমে তেমন কিছুই নেই কারণ বাবু আছে আর বাবু থাকার রুমে তো তেমন কিছু থাকেও না দেখুন এটা হচ্ছে আমার ভাইয়া ছোট অনেক বধ আর এর জন্যে আর কি ঘরটাকে সুন্দর করে রাখা যায় না মাস্টার মাস্টার বেডরুমটা মোটামুটি করে সাজানো আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাও তেমনভাবে সাজানো নেয় কারণ ড্রেসিং টেবিলের উপরে কোনো কিছু রাখলে সেগুলো ফেলে দেয় আর বিছানার উপর বালিশ খাতা রাখতে পারে না কারণ ও যেন ফেলে না দেয় তার জন্য তারপর ঘরে একটা টেলিভিশন আছে টেলিভিশনের উপরে একটা ঘড়ি আছে এই পাশে পর্দাটা দেওয়া হয়েছে একদম হালকা কালার কারণ হালকা কালারটা খুব পছন্দ করে আর যেহেতু এটা মাস্টার রুম খাটটা একটু বড় আছে আর বাবু যেহেতু আছে তাই বিছানা খাতে একটু এলোঝেলো আছে তো এরকমভাবে এই রুমটাকে সাজানো হয়েছে তারপর যাচ্ছি গেস্ট রুমে আর এটাই বড় রুম ওই রুমটা আরও অনেক বেশি ছোট এরপর যাচ্ছি গেস্ট রুম এই রুমটা অনেক বেশি ছোট তারপরও আন্টি চেষ্টা করেছে রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখার জন্য প্রথমে ঢুকতে দেখে দিচ্ছি এখানে একটা সোফা রাখছে ভিডিও করার সময় বাবুটা অনেক জ্বালাচ্ছিল আর তার জন্য আর কেউ বারবার ক্যামেরার সামনে চলে আসছে তো এখানে টু সিটের একটা সোফা আছে সোফাটা অর্ডার দিয়ে বানানো হয়েছে একদম কালার পছন্দ করে আর কি বানাইছে টু সিটের সোফাটা রাখছে এর জন্য কারণ ঘরে কোনো জায়গা নেই তো তার জন্যে আর কি যাতে কেউ আসতে গেলে যেন বসতে দেওয়া হয় তার জন্য টু সিটের সোফা রাখছে আর কালারটা মোটামুটি অনেক বেশি সুন্দর এখানেও প্রায় হালকা কালার যে কালারটা একদমই হালকা কালার একটা পর্দা ব্যবহার করা হয়েছে ঘরের সাথে মানিয়ে তারপর এখানে হচ্ছে একটা সিঙ্গেল একটা খাটের রাখা হয়েছে আর যেহেতু এটা গেস্ট রুম তো সাথে একটা অর্ডপ রাখা হয়েছে আর তারপরে ওই উপর কোনো কিছু জিনিস রাখা হয়েছে যাতে বাবু যেন সেগুলো হাতে না পায় যেহেতু যাদের বাবু আছে তারা তো জানেন বাবুরা সেগুলো নিয়ে খেলা করে বা নষ্ট করে তো তার জন্য আনটি উপরে আর কি নিজের নিত্য নতুন প্রয়োজনে যে জিনিসগুলো থাকে আর কি সেগুলো আর কি অয় উপরে রাখছে ড্রেসিং টেবিল উপরে রাখলে আর কি ও সেগুলো নষ্ট করে দেয় বা ভেঙে দেয় বা ফেলে দেয় এরকম করে তো তার জন্যে আর কি অড্রুপও সাজিয়ে রাখছে যাতে ওর হাতের কাছে যেন না পায় তো তার জন্য আর কি এখানে রাখছে তো এটা হচ্ছে গেস্ট রুম আর এই গেস্ট রুমে প্রায় এখানে কেউ আসে না তো কেউ থাকলে আসলে তখন আসে আর বাবু এই ঘরে ঢুকে না তো তার জন্য আর কি এই ঘরটা একটু বেশি সুন্দর করে সাজিয়ে রাখতে পারছে তাছাড়া তো ও সাজানো থাকতো না আর আমি ভিডিও করতে এসেছি তো তার জন্যে আর কি আরও বেশি দুষ্টুমো করছে আর জিনিসপাতি আর নষ্টও করছে অনেক বেশি অনেক কম জিনিস তবে কিন্তু ঘরটা অনেক বেশি পরিপাটি করে সাজিয়ে রাখে বাচ্চা থাকা সত্ত্বেও যত সুন্দর করে সাজিয়ে রাখে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে তুলে ধরা হোক যাতে অনেকে বুঝতে পারে ছোট্ট সংসারটি কীভাবে সাজিয়ে রাখা যায় তো এরকমইভাবে সাজিয়ে রাখা আমার খুব ভালো লেগেছে জানেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ